কেরালার বমর্তপুর এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম নার্গিস বিবি, বয়স 31। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়িতে কিছুদিন আগে এক যুবক তার ছেলে মেয়েকে টিউশনি পড়াতে আসত, আর সেখানেই নাকি ওই গৃহবধূর সাথে টিউশনি পড়াতে আসা শিক্ষকের বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে পড়ে, আর এই নিয়ে বাড়িতে সমস্যা সৃষ্টি হয়। আর এই কথা এলাকায় চাউর হতেই ওই গৃহবধূর বাড়ির মধ্যে দরজা লাগিয়ে বাড়ির ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে গৃহবধূ আত্মহত্যা করে। এই বিষয় প্রসঙ্গে লালগোনা থানায় একটি অভিযোগ ও দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা। আরও পরিবারের পক্ষ থেকে জানান, বেশ কিছু ছবি তার মোবাইলে ছিল যে যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল। ওই যুবকের নাম মাসুদ আহাদ, সেই মাঝে মধ্যে তাকে ব্ল্যাকমেল করত, আর এই ব্ল্যাকমেলের কারণেই নাকি গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এমনই দাবি স্থানীয় বাসিন্দা থেকে এলাকাবাসীদের। এই বিষয় প্রসঙ্গে তারা কি জানিয়েছেন বিস্তারিত শুনে নেব গ্রামবাসীদের মুখ থেকে। বা আমরা বুঝতে পারিনি আর কিছু, হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছে এখন পিঙ্কি দরজা খুলছে না, যে আমি বাড়ি এসে দেখছি কি দরজা খোলার কোনো সুবিধা নেই, জানালা ফানালা সব বন্ধ। তারপরে উপরে উঠলাম টিনের উপরে, টিনের উপরে উঠে আমি একাই পারছি না, পাশে সব ছেলে পেলে ছিল ওদেরকে ডাকলাম, ডাকার পরে দু তিনজন মিলে আমরা টিন হটিয়ে দেখছি যে দোতলা ঝুলছে। হ্যাঁ, তার বয়স কত হবে? বয়স আনুমানিক 30। তারপরে হয়তো সম্পর্ক একটা জড়িয়েছিল, তাকে কি ব্ল্যাকমেল করতো? হ্যাঁ মনে হয়, ওটা আমাদের সন্দেহ, ওটাই সঙ্গে কথাবার্তা হয়েছিল ফোনে সেদিন। তোমার নাম? আধা ঘন্টা মতো। তোমার নাম কি? আমার নাম এম বি কাজল শেখ। কি কারণে আমার বউ সাইড করেছে? কি কারণে? তিন দু মাস থেকে আমার বাড়িতে একটা ছেলে আছে। কি করতে আসতো? পড়াতে। কাকে? পোতা পুতিনকে পড়াতে আসে, প্রায় 6-7টা সময় তা আসে, যায় 9টার সময়। আমি ওখানে বসে থাকি, আমার বউ মাম বলেছে আপনি নার্স পড়বেন, যাহা করবেন। তারপর নার্স পড়ে দুই জন গা আমাকে পেঠাতে নার্স পড়ে আমি জানি নাই খাবো, এইটুকু জানি। আর যদি মরে কালকে আমি ভাবছি, আমি দেখেছি শুনেছি, আমি দেখে ভাবছি আমার ছেলের সাথে বোধহয় কথা কয়েছি। হ্যাঁ, 3 ঘন্টা ধরে কথা কয়েছে, তো আমি ভাবছি আমি ছেলের সাথে কথা কয়েছি। সেই কারণে আপনার মা সুসাইড করলো, তাই তো? 3 ঘন্টা শুনে উঠুন কথাটা হয়ে গেছে, এই কারণ থেকে 3 ঘন্টা পর থেকে এই কারণ থেকে ঘটনা ঘটতে গেছে। আপনার বৌমার বয়স কত ছিল? বয়স কেমন ছিল? পিরিত খুবই ভালো ছিল। হ্যাঁ, পিরিতরা যখন এই 3 ঘন্টা যখন কথা বলে আমার ছেলে তখন ফোন লাগা ফোন আমার ধরে না। আপনার ছেলে ফোন ধরতো না? পিঙ্কি আমার বউ ধরেনি, এদিকে ফোন চলছে তো পিঙ্কির ফোন নাম্বারটা ধর না। আপনি আপনার ওই যে মেয়েটা মারা গেছে তার কে হন? আমি শাশুড়ি মা।